সেই উদ্দেশ্য এখন ওই বদমাইশ গুলোকে সাইজটা কি করে করা যায়? আমি সকলের মধ্যে থেকে আমি আরো করি, আমি অন্ধকার, আমি শত্রু, আমি মিত্র, আমি ভালো, আমি বন্ধু, আমি অনুকূল, সবই আমি, সেটা মনে করতে পারছি না। কিন্তু সত্যযুগে তো সবই আনন্দই আনন্দ ছিল, যা শুনেছি আপনাদের মতন মহাপুরুষরাই বলেন। আপনিও তো এসছেন, ও তো আপনি বলবেন, আমরা তো জানি কি না বলছি, এটা তো ঠিক কথা। নিরবচ্ছিন্ন সুখ তো শান্তি জ্ঞান কোন যুগে ছিল? না তো তাহলে তো সত্যি কথা মহারাজ, এটা তো করবো, কিন্তু মুশকিলটা কথা হয় আমার মধ্যে আপনার মধ্যে একটা ডিফারেন্স তো আছে, আমি তো আর সাধু মানুষ নয়। না এরকম হতে পারে না, এরকম হতে পারে মহারাজ, এইটা হতে পারে না কি? আমি যা জিজ্ঞেস করছি, আমার মানে হিউমিডিটিতে জিজ্ঞেস করছি যে একটুখানি শাস্তি দিলাম, একটু দু চার চর্চা পর দেওয়ার পরে প্রণাম করলাম, তাহলে দুটোই হলো না? উনি দেবেন, আমার হাত দিয়ে দেবেন, আমার হাত দিয়ে দিলেন, আমার সামর্থ্য তো ওনার, উনি করলে তবেই হবে, এমনিতে তো হবে না। তারপরে প্রণাম করলাম যে আরে দুঃখ, খুব দুঃখিত আমি, এই ইংরেজিতে একটা খুব সহজ কথা না এইটা, কিন্তু সত্যি আমার সবসময় লাগে, এটা তো ঠিকই বাজে আর ভালো থাকবে, কিন্তু কথা হচ্ছে সবসময় ভালো লোকের সঙ্গে, ভালো আমি ভালো আমার নিজের কথা নিয়ে বলছি না, নর্মাল যদি দেখি ভালো লোকের সঙ্গেই সবসময় একটা বেচারার মতন অবস্থার হয়ে যায়, ভালো মন্দ তো আছে সবসময় থাকবে, কিন্তু ওকে নিরীহ প্রাণী ভেবে কি উৎপাত করে লোকেরা? নিরীহ প্রাণী ভাবে কিন্তু ভগবান কৃষ্ণকে কিন্তু কেউ সাহায্য করতে পারেনি, যা যতদূর আমার মানে একটু অল্প স্বল্প পড়াশোনা, উনি একজন ভগবান হলেন যাকে সব সব শত্রুকেই পরাস্ত করেছেন, এবং শুরু থেকে আসলো পুতনা আসলো ওকে মারলো,
সুর থেকে কংসকে ইয়ে করে এলো, কালিয়া নাগ হলো, যাকেই মানে কেউ এসে ইন্দ্র ইয়ে করলো, গোবর্ধন উঠালেন, কৃষ্ণ এরকম এক্সাম্পল তো দেখিনি যে ওনাকে কেউ কিছু করতে পেরেছে। উনি উনি কিন্তু ওই তো আমি আমার মনে হয় ইজ দ্য আইডিয়াল পার্সন, মানে মোস্ট রুক্মিণীকে নিয়ে আসলেন। সেই 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 এটা কিন্তু আইডিয়াল একেবারে। মানে ওনাকে তো কেউ কিছুই করতে পারেনি যতদূর অল্প স্বল্প যা আপনাদের মতন কাছ থেকে শোনা বা একটু পড়া। আমার তো ধারণা এটাই হয়েছে যে যে মোস্ট আইডিয়াল পার্সন যে যদি জন্ম নিয়েছে অ্যাজ এ ম্যান, মানে হিউম্যান বিং, পূর্ণ শক্তি। আমার সবচেয়ে বাগরের মুখ
তাকে ছোট বাবা 2 বছর অভিশাপে কৃষ্ণ একবার ছোট হয়ে গিয়েছে, ভগবানকে সাক্ষ্য প্রশ্ন কৃষ্ণ সর্বজ্ঞ হন, 2 বছর অভিশাপে ছোট হয়ে যাবে, তখন সাক্ষ্য বসাও কৃষ্ণ কৃষ্ণই তো অংশ, যে পুত্র আর সন্তান আর ছেলে মেয়ে বাবা এর মধ্যে মান সম্মানের কি আছে, অনেক টাকা আছে কৃষ্ণ একদিন পর অনেক শুনে চায় কৃষ্ণ মাইনাস করে তো শুনুন, তাই হোক কৃষ্ণ অংশ করে এসছে, তারপরে কৃষ্ণ আমি জায়গায় পৌঁছে দিয়ে নিয়ে যান বলো কৃষ্ণ সবই জানেন, তো আমি জানো পৌঁছে দিই আমি তো যত দিতে দিয়ে যান বা তোমার ছেলে দিয়ে নিয়ে যান বলো, এই যে সুন্দর সুন্দর হচ্ছে কি উঠেছে উঠিয়ে দলে দলে খেয়েছে আর ওটাকে মা খেয়েছে আর মাছটাকে সঙ্গে সঙ্গে অন্ধকার দেয় না রান্না নাগা সে মাছটাকে তুলেছে আর তার সেখানে হেঁটছে রোগী মানে ওই ওই কান্দি ব্যক্তি মাছটা খেয়ে দিয়ে দেখা সব ওই করতো আর ওকে উঠিয়ে 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 উঠে তখন রোগী যখন বড় বড় তো উঠবো লাগে তুমি অন্ত 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 ছেলের মতো তোমার স্বামী যাবে না তুমি আমার স্বামী রোগী বলছে তখন কান্দিদের বস্ত্র হয়ে গিয়েছিল শিলে দিয়েছে আর কান্দি করতেও তো তুমি করতো বস্ত্র তাই কি তখন রোগীর সাথে আর পর্যন্ত সঙ্গে পাওয়া তারপরে রোগী এটা কোনো মা আমি তোমার পুত্র আমার সঙ্গে